আসসালামু আলাইকুম র‍্যাবিট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজ যে ভিডিও টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা খরগোশকে সরাসরি রোদে রাখা যাবে কি না। তো আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে ভাই আপনি এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেন, যে আমরা যারা খরগোশ পালন করি তো দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে খরগোশ বাহিরে পালন করে, আর যারা বাহিরে পালন করে তাদেরকে দেখা যাচ্ছে যে সূর্যের রশ্মিটা আপনি সরাসরি এসে খরগোশে লাগে, অনেকটা দেখা যাচ্ছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদে থাকে খরগোশ। তো এদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখেন খরগোশ কিন্তু খুবই নরম একটা প্রাণী, এই খরগোশ খুব সহজে স্ট্রোক করে, খুব সহজে এরম মৃত্যুবরণ করে। আর খরগোশ খুবই শখের প্রাণী, এটা সবার কাছেই। আপনারা খরগোশকে এই যেখানে রাখছেন সেখানে কিন্তু আপনার এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে খুব সহজে আলো বাতাস প্রবেশ করতে পারে, এরকম একটা স্থানে খরগোশ পালন করবেন। আর যে ভাই আমাকে বলেছে যে আসলে দেখা যাচ্ছে যে সরাসরি সূর্যের আলো পড়ছে, সূর্যের তাপ লাগে, তো আসলে এটা কোনো সময় আপনি এই পরিবেশে খরগোশকে রাখবেন না। তার মানে এক কথায় আমি বলে দিতে পারি যে খরগোশকে সরাসরি রোদের আলো থেকে দূরে রাখবেন। তবে হ্যাঁ, আপনি কোন সময় খরগোশকে রোদে রাখবেন তারও একটা বিষয় আছে। অনেক সময় কিন্তু দেখা যায় খরগোশ অসুস্থ হয়। অসুস্থ কি, একটু ঠান্ডা লাগে, খরগোশের ঠান্ডা লাগে। খরগোশের এমনিতেও একটু অসুখ বিসুখ কম হয়, যেটা হয় শুধুমাত্র দেখা যায় মাঝে মাঝে ঠান্ডা লাগতে পারে, আর এই মায়ের স্ট্রোকটা খরগোশের বেশি দেখা দেয়। তো প্রধানত খরগোশের এই দুইটা অসুখই বেশি হয়। তবে এই দুইটা অসুখে যখন দেখবেন আপনার খরগোশের ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগলে তো অবশ্যই বুঝতে পারবেন খরগোশের যে ঠান্ডার কী একটা বিষয় হয়, সে বিষয়ে আমি ভিডিও দিয়েছি যে ঠান্ডা লাগলে খরগোশের কোন লক্ষণগুলো আপনার বুঝতে পারবেন, তো অবশ্যই সে বিষয়ে দেখবেন। আর যখন খরগোশের ঠান্ডা লাগবে তখন আপনি খরগোশকে যে ওষুধগুলো বলে দিয়েছি আমি সেই ওষুধগুলো খাওয়াবেন। আর যারা এই রকম মানে সবচাইতে বেটার হয় সেটা আপনি খরগোশকে কিছুটা সময়, সব খরগোশকে কিন্তু না, যেটা ঠান্ডা লেগেছে সেই খরগোশটাকে আপনি কিছু সময় রোদের আলোতে রাখতে পারেন। তবে এই রোদে ভিটামিন সি আছে, এটা খরগোশের জন্য খুবই উপকার যদি খরগোশের ঠান্ডা লেগে থাকে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে খরগোশকে কিন্তু কোনোভাবেই সূর্যের আলো, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে সেরকম স্থানে খরগোশকে রাখা যাবে না। আপনারা খরগোশকে একটু এমন একটা স্থানে রাখবেন যেখানে আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে। এখন কিন্তু প্রায় চৈত্র মাস, তো এই সময় আপনি অবশ্যই খরগোশকে কিন্তু এরকম একটা পরিবেশে রাখবেন যেখানে আলো বাতাস শীতল একটা অবস্থা, মানে শীতল আবহাওয়াতে আপনি খরগোশ পালন করবেন, সেটা খরগোশের জন্য ভালো হবে। আর যখনই আপনি খরগোশকে রোদের মধ্যে রাখবেন, তাপের মধ্যে রাখবেন, তখন কিন্তু সেই খরগোশ স্ট্রোক করার ভয় থাকে। এজন্য অনেকে বলে যে ভাই খরগোশ তো দেখা যাচ্ছে যে এরকম মানে স্ট্রোক করছে, কেন মারা গেল? এটার প্রধানত কারণ আপনার এটাই, গরমে কিন্তু খরগোশ স্ট্রোক করে, আর এই সূর্যের তাপে গরমে খরগোশ স্ট্রোক করে। তবে এই সময় আপনারা এই সিজনে অবশ্যই কিন্তু খরগোশকে পানি দিয়ে রাখবেন। যারা বলে যে খরগোশ পানি খায় না কিংবা খেতে চাচ্ছে না, তারা অবশ্যই কিন্তু পানি দিয়ে রাখবেন, ওদের চাহিদা মতো ওরা খরগোশ মানে খরগোশের চাহিদা অনুযায়ী পানি খেয়ে নেবে। তো অবশ্যই আপনারা কিন্তু এই সিজনে খরগোশকে অবশ্যই পানি দিয়ে রাখবেন। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।